এই যে টিএসসি তে এসেছি, এখানে এসে এতক্ষণ আমি ভাবছিলাম যে এই টিএসসি থেকেই কিন্তু আমার আজকে সিনেমায় যাওয়া। এই গল্প আমি হয়তো তোমাদের সামনে এর আগে বলিনি, অনেকে জানে আমি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম নায়ক হওয়ার জন্য। আমার ইন্টারের পর যখন বাসায় বলা হলো যে বললাম যে আমি একটু সিনেমা করতে চাই, আমার বাবা আমাকে একটা কন্ডিশন দিল যে তুমি যাই করো তোমাকে মাস্টার্স করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমার বাবার ধারণা ছিল যে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পর নিশ্চয়ই মাইন্ড চেঞ্জ করবো, আমি নিশ্চয় তখন বলবো না যে আমি নায়ক হব। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ থেকে। মাস্টার্স যখন চলছে পরীক্ষা দিব এমন এর আগে আমি মোটামুটি কনফার্ম করে নিলাম সিনেমা, আব্বাকে বললাম যে আমি সিনেমাতেই অভিনয় করব। কারণ এর আগে আমি এই টিএসসি থেকে আমার জায়গাটা একটু শক্ত করে নিয়েছিলাম। এখানে যতগুলি সংগঠন আছে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির চলচ্চিত্র সংসদ, আমি জানি না কেউ আছে কি না, আমি সেই সংসদ করতাম, তারপর ফটোগ্রাফি কোর্স করতাম, আবৃত্তি শিখতাম, এভাবে আমি নিজেকে আস্তে আস্তে প্রস্তুত করে নিয়েছিলাম নিচ্ছিলাম। কারণ আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ কখনো অভিনয় করেনি, এরপরও কারো সম্ভাবনা দেখছি না। এই যে একটা আমার মনের মধ্যে ইচ্ছা ছিল এবং আমার এখান থেকে শিক্ষা, এই শিক্ষাটা কিন্তু আমি কাজে লাগানোর চেষ্টা করেছি টিল টুডে। আজকে আমি দুই বাংলায় যেভাবে কাজ করেছি এর পিছনে আমার শিক্ষা, আমার মূল্যবোধ, আমার শিক্ষকের আমাকে যা শিখিয়েছে, আমাদের বন্ধু বান্ধবেরা, তারা সবসময় বলতো যে ফেরদৌস তুই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, এমন কিছু করবি না যাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম কিছুটা বদনাম হয়। তা আমি সেই সুযোগ কখনোই করিনি, হতে দেইনি। মাহমুদ দিদারের প্ররোচনায় পড়ে বিউটি সার্কাসে এসে একটু সেখান থেকে বিচ্যুতি হয়েছে। এই প্রথম আমি যে নায়ক ইমেজ ভেঙে একটু ডিফারেন্টভাবে গেছি, অন্যভাবে বিউটিকে পাওয়ার চেষ্টা করেছি। সিনেমাতে হয়তো আপনাদের ভালো লাগবে কিন্তু আমার ভালো লাগেনি। আমি সবসময় ভালো লাগে আমার যে নায়িকাদের সঙ্গে ভালোবাসবো, গান গাবো, প্রেম করবো, বনে বাদানে ঘুরে বেড়াবো। নায়িকাকে পাওয়ার জন্য এত জোর করতে হবে এটা আমার কখনোই মনে হয়নি, বাট বিউটি সার্কাসে আমি সেটাই করেছি এবং সেজন্যই আপনারা হলে যেতে হবে, তোমরা সবাই হলে যাবে। জানি আমি যদি নায়ক থেকে খলনায়ক হই সেটা কতটা ভয়ানক হতে পারে, সেটা দেখার জন্য হলে যেতে হবে। আমাদের যারা অভিনয় করেছে তারা প্রত্যেকেই অসাধারণ অভিনয় করেছে। এবিএম সুমন যে এত ভালো অভিনয় করে এটা আমি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম ও খালি শরীর চর্চা করে আর বাদাম খায়। ও আর আমি একই বিল্ডিং এর রুম শেয়ার করতাম, আমি দোতলায় ও একতলায়, সবসময় গিয়ে দেখতাম সে এক্সারসাইজ করছে আর বিভিন্ন ধরনের কাঠবাদাম খাচ্ছে। একটা ছেলের কতটুকু ডেডিকেশন হতে পারে একটা কাজের জন্য আমি ওটা ওর কাছে দেখেছি। আসলে আমি অনেক কিছু বোঝার আগে চলচ্চিত্র নায়ক হয়ে গেছি, বুকের ভেতর আগুন, তারপর হঠাৎ বৃষ্টি, তারপর দুই দেশের সিনেমা, সো আমার আমি কিছুটা বুঝতেও পারিনি। ব্যায়াম করার জন্য যে জিমে যেতে হয় সেটাও আমার একটা খুব মাথায় ছিল না, বাট এবিএম সুমনকে দেখে আমার মনে হয়েছে না এটা খুব জরুরি। সে শরীর চর্চার পাশাপাশি সে মেধা চর্চাও করে আর সারাক্ষণ আমার পাশে বসে বসে বলে আমি নাকি অনেক বেশি কথা বলি।